মজার মজার সব রান্না পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিও আপলোড পেতে বেল আইকনে প্রেস করুন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাধুর্য স্পেশাল। আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি নিয়ে এসেছি ম্যাঙ্গো জুস। এই ম্যাঙ্গো জুসটা খুব সহজ, সবাই বাসায় করে থাকে। আমি আজকে ম্যাঙ্গো জুসটা করে দেখাবো। ম্যাঙ্গো জুসের জন্য আমি এখানে দুইটা আম নিয়ে নিয়েছি, মাঝারি সাইজের দুইটা আমকে আমি ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি চিনি, 2 টেবিল চামচের মতো চিনিটা নিয়ে নিয়েছি, কারণ আমার আমটা মোটামুটি মিষ্টি আছে। 2 টেবিল চামচ নিয়ে নিয়েছি চিনিটা। আর নিয়ে নিয়েছি এখানে আইস কিউব, আইস কিউবটা আমি নিয়ে নিয়েছি 6 থেকে 7টার মতো। আমি প্রথমে আমগুলো ঢেলে দিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি চিনি, আইস কিউব দিয়ে দিলাম 4টা। এখন আমি ব্লেন্ড করে নিব। আমটা হয়ে গিয়েছে, আমটা অনেক ঘন, তাই আমি ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি 1 গ্লাসের মতো। 1 গ্লাস পুরোপুরি দিয়ে দিব। তো এটাকে আমি আবার ব্লেন্ড করে নিচ্ছি। এবার ঠিক আছে, এবার আমি সার্ভ করে দেখাচ্ছি। আমি গ্লাসে জুসটা ঢেলে নিয়েছি, আমি কয়েকটা আইস কিউব দিয়ে দিব, আর দিয়ে দিব ছোট ছোট 2-3টা ম্যাঙ্গো। এটা আপনাদের ইচ্ছে, আমি দিয়ে দিচ্ছি। আশা করছি আপনাদের এটা ভালো লেগেছে, জুসটা খুব সহজেই এই গরমের সময়। তো এখন বাজারে খুব আম পাওয়া যাচ্ছে, বাহির থেকে আমের জুস না কিনে আমরা যদি বাসায় এটা স্বাস্থ্যসম্মতভাবে করে বাচ্চাদেরকে খাওয়াতে পারি, ইনফ্যাক্ট সবাইকে খাওয়াতে পারি, তো এটা আমাদের জন্য স্বাস্থ্যের জন্যও ভালো আর খেতেও খুব মজা আর হেলদি একটা ড্রিঙ্ক। সো এটা যদি ভালো লেগে থাকে এটা বাসায় একবার অবশ্যই ট্রাই করবেন, আর কেমন হয়েছে সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক দিবেন। আবার করে নতুন ভিডিও নিয়ে সবদি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। মজার মজার সব রান্না পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিও আপলোড পেতে বেল আইকনে প্রেস করুন।